আপনি যদি স্বাস্থ্য সচেতন হন এবং তার সাথে মুখরোচক খাবার খেতেও ভালোবাসেন, তাহলে বলবো আজকের রেসিপিটা আপনার জন্য। আজকের এই রেসিপির জন্য আমি একটুও তেল ব্যবহার করিনি, কোনো কষাকষিও নয়, ভাজাভাজিও নয়। রেসিপির জন্য 3টে মাঝারি মাপের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কানকো ছাড়িয়ে, আর মাঝখানে এরকম করে ছুরি দিয়ে কেটে নেব। এবারে 1 কাপ নারকেল, 1 কাপ কুচনো ধনে পাতা আর 1/2 কাপ মতন পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, বড় টেবিল চামচের 2 চামচ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এই পেস্টের মধ্যে আদা রসুনের পেস্ট বড় টেবিল চামচের 1 চামচ, লেবুর রস বড় টেবিল চামচের 2 চামচ, জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ আর নুন ছোট চামচের 1 চা চামচ মতন দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবারে আগে যে পমফ্রেট মাছগুলোকে কেটে রেখেছিলাম সেটা ভালো করে এই মশলা দিয়ে কোট করে নেব। কানকোর ভেতরে সমস্ত জায়গায় ভালো করে মশলা মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এরকমভাবে রেখে দেবো। কলাপাতা নিয়েছি, কলাপাতা খানিকটা আগুনে সেঁকে নিয়েছি। এবারে কলাপাতার মধ্যে মাছগুলো ভালো করে মুড়ে নেব। সুতো দিয়ে বেঁধে নিয়ে এগুলোকে স্টিম কুক করে নেব। মাছগুলো ভাপে সেদ্ধ করতে 15 থেকে 20 মিনিট লাগবে মিডিয়াম আঁচে। 15 থেকে 20 মিনিট পর এগুলোকে বার করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তেল নেই সেটা কিন্তু বোঝাই যাবে না। স্বাস্থ্যকর এরকমভাবে মাছের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। এরকম আরও অনেক নতুন রেসিপির জন্য পূর্বিশমন কিচেনের সঙ্গে থাকুন। অজস্র ধন্যবাদ পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।